পাগল গরু কিছু 2 লাখে দে পুরো টেনশন নাই আর গো খাসি কিছু 90 টাকা দে পারা দোস্ত বাড়া দিবি সবাই গরু ছাগল কিনে একটা বইরে হালাইছে নুজাই আমরা যা দেখে আইছে না ভাবি আমি যাম না তুমি যাও তুই কি এমন দে তোর একদমই রুচি নাই কোনো কিছুতে নো না ভাবি আমার শরম করে যাইতে কে ভাবি সবাই গরু ছাগল কিনছে কুরবানি দিব দেখা আঙ্গো জামাইরা তো কিছুই আনলো না তুই দুই বছর ধরে আইনে আদি হাই হতাশ করতাছস আর আমি কত বছর ধরে আইছি তাহলে বুসা মেয়ে বেটি কেমনে পিসকে থাকি তুই চিন্তা করিস না ওর আইলে আমি বুঝাই কমুনি গরুটা দেখি না সেই রকম ভাই রে গরু সেই রকম দেখতে যে রকম সেই রকম আর একবারে হেরে হাতির মতন বাজির মতন একবার হাইটটাও দারুণ গরু এক্সেন দারুণ সিনাই নাইলি দেখুন না সব তোমরা গরু কিনছ আর না গো পাশের বাড়ির করিম চাচা ইয়া বড় একটা গরু আছে 1 লাখ কে আছে হিসাব মতো গরু পাশের বাড়ির করিম চাচা গরু কিনছে তাতে ওনা কো আনন্দ হইতাছে আর নিজের বাড়িতে যে কিছু কিনে নাই সেটা শরম করে না এই যে তোমার বাপের বাড়ি ফোন দিও চার কথা কইলো কুলানি দেন গো কুরবানি টাকা আমার বাপের বাড়ি দেনবা হ্যাঁ আনবো না কিনা তো মুরাদ নাই দুড়ার গরু বাছুর যে দাম তাই না রে ভাই তাই রে হেবারে দাম বেড়ে ছাগল গরু রে অত্যাধিক দাম বেড়ে আছে কা মনে করে যা যদি যে দাম বাছে না যদি টাকা না নো তাহলে কুরবানি না তাহলে আমরা মুরগির বাচ্চা কুরবানি দিয়ে আনবো দেখ ছোড়ো চতুর সাইড থেকে এলাকার কি সুন্দর গরু ছাগলের আওয়াজ আইতাছে সবার বাইতে গরু ছাগল কিনছে খালি আমাগো বাইতে কোনো গরু ছাগলের আওয়াজ নাই রে ছোড়ো বাড়িটা মরা মরা লাগতাছে ভাবি তোমাকে এই সমস্যা এইটা কোনো সমস্যা না তোমাকে সমস্যা আমি দূর করতেছি তাই এক কোণে সমস্যা আমার ছোট ভাই সমাধান করে দেব তাই না কিভাবে এইভাবে হ্যাঁ পাগল গরু কিছু 2 লাখ দে পুরো টেনশন নাই আর গো খাসি কিছু 90 টাকা দে পারা দোস্ত বাড়া দিবি কোনো সমস্যা না আমারও দিবে আবার গরু কিনছো যদি না দিতেছ চামড়া তোমার দা ছিলাম এই
কেস কেস করে গাড়ি নিয়ে যাবো হ্যাঁ কোন থাকবো আচ্ছা গেলাম গা ভাই আমি আর আগেও নাই আর আমি পাশেও নাই। শুনো এক কাম করি, ছোট একটা বুদ্ধি করি। কি বুদ্ধি? হ্যাঁ, এলাকার যে সমস্ত লোকজন যাচ্ছে, এর যদি আমরা কুরবানি আমি খোশ ভাই, ভাই গেছে এই যে কসমেটিক না, কসমেটিকের ব্যবসা করে প্রচুর টাকা বাই করছিলাম। ছাগল কিনছিলাম সব বেচছি, একটা ছাগল আপনি রাখছি। আমার এত ভালোবাসো তুমি? ভালোবাসি না, জানের চেয়ে বেশি বাসি। ছাগল দেখা? হ্যাঁ ছাগল দেখে, আমি গরু কিনে হালাইছি। কনে গরু ভিতরে? গরু না, ভাবি আর ভাই হেম্বা হেম্বা কইতাছে, এটা পাড়া সবাই জানে। শুনেন, ব্যাকের বাড়ির গরু রাস্তা দিয়ে বাইন্ধা তুইছে কুরবানি দিব, আপনার গরু কো ব্যাকেই জানেন না বুয়া, এই জন্য ছাগলটা আপনি দেখে নিয়েছি। শুনেন, আমার কাছে মনে হলো যে হ্যাঁ একটু বেশি বুঝছেন, এখন আপনার ছাগল হাঁটতাছেন, শুনেন আপনার কাছে যেমন দরা খাইয়াই গেছি গে, আমার কাছে তো বেশি টাকা নাই, 5000 টাকা আছে, 5000 টাকা আপনি ছাগল দিবেন? কোন কি আপনার, আমি ইয়া বড় ভালোবাসি। আপনি ছাগল তো দিমই, 5000 টাকা দিমু ছাগল দিবেন? হ্যাঁ দেখেন, নেন নেন যাই দেখে তো মান শুনলেন রক কইকু। হ্যাঁ নেন নেন যা, খেলা মারে কি তাই তো। ছাগল লড়া রাস্তায় বাইছিলাম, আমার বন্ধু লোক আমার খুব ভালোবাসে, কত কত জানে মানে ভালোবাসে, মনে করছে টাকা তো কিনে নিয়ে যা। 5000 টাকা তো কিনে আনছি। 5000 টাকা? সময় না পাইলে আইতাছি ভাই, খারাইন খারাইন।
আমি ছাগল ফিরে নিব কে আমি কালকে গনে কষাই ব্যবসা শুরু করতেছি তুমি কষাই ব্যবসা শুরু করছা হ্যাঁ প্রথম ছাগলটা আপনি কাটলো তাহলে যে কয়টা দেন লাগবো তোমারে টাকা নিব না পার যে নলিমলি আছে ওই নলিমলি দিলি হবো বুঝল নাই ওই নলিমলি দিয়ে এরপর আমি নেহারি ব্যবসা শুরু করব ও তুমি মানে কোনো ব্যবসা বাদ দাও না না ছাগল ব্যবসা শেষ কর দাও আবার ঈদের দিন দিকে কোনো নিয়ে যাবে সবার বাড়ির তো গরু কাটা শুরু হয়ে গেছে পানি খাবার পারবো না ওরে শেষ খাওয়া খাওয়াই পানি খাওয়াই তারপরে তো আমাকেও খানা হয়ে যাবো ছাগল জবাই করতে আসি নাই আমি আপনাদের জবাই বুঝলাম না কি হয়েছে করো নাকি তোমরা যে ছাগলটা কিনছাও ও তো এলাকার দিকে ছাগল চুরি করে করে বেঁচে কম দামে বেঁচে ছাগল চুরি করে কম দামে ছাগল কেনা ছাগল ফিরে নিয়ে গেল দরকার বলি ছাগল কুরবানি না দিলাম আরে কোন দিন যাবো এই কুরবানি নামে মিশা কথা কই মাইসের কাছে ছাগল গরু দেখাকি নিবি না দিনে গরু না আমি পারো না দোকানদার আমি আর কোন দিন আমি আর কোন দিন বাবা দিনে চুরি করে বাবা দিনে চুরি করে বাবা দিনে চুরি করে কুরবানির নামে বিক্রি করব না কুরবানির নামে বিক্রি করব না কত বা কাটাছি ৫০০০ টাকা দেবেন না ৫০০০ টাকা দেবেন না